শহীদদের স্মরণে তার পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রতি বছর 21 জুলাই শহীদ দিবস পালন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এবছর ধর্মতলায় সমাবেশ করবেন তৃণমূলে মামাটি মানুষের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই জনসভাকে সফল করে তুলতে তৃণমূলের সর্বস্তরের রাজনৈতিক ব্যক্তি প্রস্তুতি নিচ্ছেন। নদিয়া তৃণমূলের যুব সাধারণ সম্পাদক পাপন ধর এই 21 জুলাই নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। নমস্কার, আপনাদের কলকাতা টিভিকে অশেষ ধন্যবাদ জানাই যে আজকে এরকম নদীয়ার বার্তাটা আমরা সাধারণ মানুষের মধ্যে পৌঁছাতে পারবো, তার জন্য কলকাতা টিভিকে আমরা অশেষ ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে। বিষয়টা হচ্ছে 21 জুলাই ইতিহাসের বুকে এমন একটা দিন যে পশ্চিম বাংলার 34 বছরের বামফ্রন্ট সরকার মামাটি মানুষের পশ্চিম বাংলার ভগবান আমার গড মাননীয় মুখ্যমন্ত্রী আমার মা মমতা ব্যানার্জির ওপরে যেভাবে অত্যাচার চালিয়েছিল এবং যেভাবে তরতাজা পানগুলো বামফ্রন্ট সরকার বিগত বামফ্রন্ট সরকার নিয়েছিল তার বিরুদ্ধে আমাদের যুবদের আমাদের শহীদ স্মরণে আমাদের ধর্মতলায় আমাদের সমাবেশ আমাদের নদিয়া জেলায় আমাদের যেটা আমরা করছি। আমি নদিয়া জেলার যুব সাধারণ সম্পাদক হিসাবে আমি যেটুকু তুলে ধরতে পারছি আপনাদের কলকাতা টিভির মাধ্যমে সাধারণ মানুষের কাছে, যে রাজ্যব্যাপী যে উন্নয়নের ধারা মাননীয় মমতা ব্যানার্জি সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিয়েছে। অন্যদিকে কলকাতা 56 নম্বর ওয়ার্ডের পৌরমাতা দীপালী দাস ও বিশিষ্ট সমাজসেবী তথা খ্রিস্টান নিবেদিতা মাল্টিপারপাস সোসাইটির কর্ণধার রামপ্রসাদ দত্ত বা টুটু দত্ত শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ব্যক্ত করেন। 21 জুলাই মানে আমাদের যে দিনটা কিছু মানুষ মারা গেছেন, অনেক মানুষের উপরে গুলি চালানো হয়েছে মারা গেছে, সেই উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই এই 21 জুলাইটি উনি পালন করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। খুবই ভালো দিক যে শহীদদের উনি ভোলেননি এবং এখনও উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও উনি কিন্তু শহীদদের এখনও ভোলেননি, তাদের ডাকেন এবং বিশেষ করে সিঙ্গুরে যে ঘটনা সেই ঘটনাতেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা শহীদ দিবস পালন করে। এটা একটা ভালো দিক মুখ্যমন্ত্রী হিসাবে এবং নেত্রী হিসাবে মানুষের পাশে আছেন, এটা একটা বিরাট দিক। আগামী দিনে মানে এই 21 জুলাই আপনার কী পদক্ষেপ বা আপনি কী ধরনের একটা হতে চান? আপনি 21 জুলাই সেই রাজনৈতিক রাজনৈতিক পদক্ষেপ বলতে গেলে আমি তো সামাজিক কাজ করি, সমাজের সব ব্যক্তিদের নিয়ে চলাফেরা করি এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবার পাশে সবার সাথেকে নিয়ে আমি চলছি এবং চারিদিকেটাকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছি। যেমন কালকের আমরা বারাসাত যাচ্ছি, ওখানে গরিব মানুষদের চাল ডাল বস্ত্র খাতা সব তুলে দেবো। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে 21 জুলাই মানুষ যেভাবে সাড়া দেয় দিদিকে, তাতে আমাদের আর কোনো কিছু করার লাগে না। চারিদিক থেকেই মানুষ আসেন এবং গ্রামগঞ্জ থেকে মানুষ ঝাঁপিয়ে পড়ে লোকে দেখেছেন এবং এই শহীদদের উদ্দেশ্যে তারাও একটা মানে সমবেদনা জানানোর জন্য দিদির পাশে আসে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে মানুষকে, আর নেতাদের কিছু করতে হয় না, মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে মানুষই ছুটে আসে, এটাই একটা বড় দিক। থ্যাংক ইউ। আমাদের 56 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ মানুষই তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার জন্য 21 জুলাই যে সমাবেশ হয় তারা স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দ সহকারে এই মিছিলে যাওয়ার জন্য এই ওয়ার্ডের মানুষরা রেডি এবং এই ওয়ার্ডের 21 জুলাইয়ের এই মিছিলে যাওয়ার জন্যে আলাদা কোনো প্রস্তুতির প্রয়োজনও নেই, তবুও আমরা প্রস্তুতি নিতে বাধ্য হই। কেন যা এটা মনে করি মানুষের কাছে আমাদের সামনে আসা উচিত, জানানো উচিত, বলা উচিত, যদিও তারা ওয়াকিবহাল সবই জানেন এবং 21 জুলাইয়ের মিছিলে যাবার জন্য সবাই আগ্রহী, তবুও আমরা প্রস্তুতি হিসেবে আমরা কিছু মিটিং হোর্ডিং ব্যানার যেগুলো না করলে আমাদের প্রত্যেক বছর করা হয়।